কৈলাসহর পৌর পরিষদের থানা রোডের বৌলা বাসা এলাকায় এবিভিপি এর প্রাক্তন কৈলাসহর নগর শাখার সম্পাদক শিবাজি সেনগুপ্তের নিজ বাড়িতে একটি গাড়ির গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজটি কয়েক বছর ধরে ভাড়া নিয়ে গাড়ি রাখছেন এলাকারই এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে রঘুকান্ত মিশ্র। শুক্রবার গভীর রাতে কোনো এক সময় গাড়ির ঘরটি ভেঙে ভেতরে প্রবেশ করে গাড়িটিতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আশ্চর্যজনক ব্যাপার হল এই গাড়ির গ্যারেজ ও কৈলাসহর থানার বাউন্ডারির দূরত্ব 15 থেকে 20 ফুট হবে। খোদ থানা এলাকায় যদি এমন ঘটনা হয় তাহলে শহরের অন্যান্য জায়গার নিরাপত্তা ব্যবস্থার হাল সহজেই অনুমেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবাজি সেনগুপ্ত পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এর আগেও ওনার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। খোদ থানার পুলিশের সামনে ছুরিকাঘাত হয়েছেন। কৈলাসহর থানার পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের আইনের আওতায় আনতে ব্যর্থ। আজকে সকালবেলা আমি যখন জিমে গিয়েছিলাম তখন এখানে আমার পাড়ার একজন কাকু আমাকে ফোন করে ডাকলেন যে এখানে ওনার এই গাড়ির গ্যারেজ ভাঙচুর হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা ওটা এটাই যে এই গ্যারেজটা আমাদের গ্যারেজ, ওনাকে ভাড়া দিয়েছিলাম আর কি ওনার গাড়ি রাখার জন্য। এই গ্যারেজটা কেওয়া কারা মানে কেটে গাড়িটাকে ভাঙচুর করার একটা চেষ্টা করেছে। গাড়ি ভেঙেছে, এই দেখুন না গাড়ি। হ্যাঁ, পুলিশ এখন পুলিশ তো এসেছে একটু আগে, পুলিশ তদন্ত করে গেছে। পুলিশ যা বললো যে একটা কোনো অথবা ধারালো কিছু দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করেছে। এর আগেও এখানে আমার বাড়িতে দুবার পেট্রোল বোমা হামলা হয়েছে। হ্যাঁ, অনেকবার ঢিল ঢিল দেওয়ার চেষ্টা করেছে, পানা মারার হুমকি দেওয়া হয়েছে আমাকে, থানার সামনেও আমাকে আক্রমণ করার চেষ্টা হয়েছে, আবার আজকে আমার বাড়ির এই গ্যারেজে এরকমভাবে হামলা। তবে কি কারণে গতকাল গভীর রাতে সেই গাড়ির ঘর ভেঙে ভেতরে প্রবেশ করে এভাবে গাড়িটিকে ভাঙচুর চালানো হলো তার কারণ জানা যায়নি। বিষয়টি কৈলাসহর থানার নজরে আনলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত গাড়ির ঘরের ভেতরে প্রচুর পরিমাণে ইটের টুকরো পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।